তোমরা ইমিডিয়েটলি সিটি স্ক্যানের ব্যবস্থা করো, দেখতে হবে কোনো ইন্টারনাল ড্যামেজ হয়েছে কিনা, তাহলে আজই অপারেশন করব। হ্যাঁ চলুন নিয়ে চলুন চলুন চলুন। আপনারা আপনারা প্লিজ এখানে দাঁড়ান। আমি ওর হাজবেন্ড, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? ও কিছু হবে না তো? আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ ডাক্তারবাবু। দেখলি নিখিল, তুই আমাকে তো বিশ্বাস করলি না, আমি তোকে বারবার বললাম দিশা ঠিক হয়ে গেছে, দিশা আগের মতো নেই, দিশা বদলে গেছে, দিশা এখন ভালো হয়ে গেছে, তুই আমার কথা কিছুতেই শুনলি না। আমি তোকে বললাম ওকে ক্ষমা করে দিতে, তুই সেটাও দিলি না। তুই এখন দেখ, এখন দেখ ওর কি অবস্থা, আর কোনোদিনও ক্ষমা করার সুযোগ পাবে কিনা কে জানে। মেজদাদা আপনি একটু শান্ত হন, একটু শান্ত হয়ে চুপ করে বসুন। দেখুন আমরা মেজদাদের কোনো ক্ষতি হতে দেব না, আমার কৃষ্ণের উপর ভরসা রাখুন, ওনার কিচ্ছু হবে না, সব দেখছি আমার কৃষ্ণ, বিশ্বাস করুন আমার কথাটা। শ্যামা তুমি বুঝতে পারছো না, আমার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি চুপ করে বসে থাকবো? আমি শান্ত হবো কি করে সম্ভব? আমি পারছি না। কোথায় আমার মেয়ে? আমার মেয়ে কোথায়? অশোক অশোক আমার মেয়ে দিশা, দিশা কোথায়? ও কেমন আছে? বলছি কেমন আছে বলো। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি শান্ত হতে পারছি না। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে ভিতরে নিয়ে গেছে। আপনি কেন এমন করছেন? কিচ্ছু হবে না, একটু ভগবানের উপর বিশ্বাস রাখুন, কিচ্ছু হবে না। ভগবানের উপরেই তো বিশ্বাস রেখেছিলাম মা, এ কি পরিণতি হলো নিখিল। নিখিল বাবা আমার, তোমার পায়ে পড়ছি আমি। কি করছেন কি আপনি? ক্ষমা করো, ক্ষমা করো, ওকে ওকে বাঁচিয়ে তোলো। ও সুস্থ হলে আমি অনেক দূরে চলে যাব ওকে নিয়ে। নিখিল কিচ্ছু হবে না মাসি, আপনি ভেঙে পড়লে কি করে হবে? আপনি একটু শক্ত হন। মেয়েটা আমাকে বারবার বলছিল মা অশোক সুস্থ না হলে আমি কিছুতেই ঘুমোতে পারবো না, চোখের তলায় কালি পড়ে গেছিল, লক্ষ্য করেছো তোমরা? লক্ষ্য করনি? আমি জানি লক্ষ্য করনি, অনেক কষ্ট পেয়েছে অশোক। নিখিল ও অনেক কষ্ট পেয়েছে। নিখিল তোমরা তো ওকে অনেক শাস্তি দিয়েছো, এবার পেরিয়ে দাও, ওকে হাসি খুশি থাকতে দাও আমার মেয়েকে। প্লিজ প্লিজ নিখিল, বোঝার চেষ্টা করো প্লিজ। আন্টি প্লিজ কাম ডাউন, আপনি বসুন। আন্টি প্লিজ বসুন, বসুন এখানে। বাবা চাইছি তোমাদের কাছে। এইভাবে ভেঙে পড়লে চলবে না আন্টি। আন্টি শান্ত হন, সন্তানের কাছে তো মাই ভগবান, প্লিজ এইভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে মেজবৌদির কি হবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি জানি মেজবৌদির জ্ঞান ফিরেনি, কিন্তু ঠিক হয়ে যাবে মেজবৌদি, ডোন্ট ওয়ারি। ডাক্তারবাবু কি দেখলেন, কি মানে কি অবস্থা আছে ওর? ডাক্তার ডাক্তার কি হয়েছে বলুন। ডাক্তার ডাক্তার আই এম এক্সট্রিমলি সরি মিস্টার চৌধুরী, সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল। কিছু হবে না, অনেক ব্লাড লস হয়েছে, যে কোনো মুহূর্তে কোমায় চলে যেতে পারে। দেখুন ওনার অবস্থাটা খুব একটা ভালো নয়, আমরা ডাক্তার হয়ে তার আশা ছাড়তে পারি না। একটা ইনজেকশন দিয়েছি, টেস্টের রিপোর্টে পজিটিভ কিছু আসবে কিনা বলতে পারছি না। অ্যাজ আ হোল পেশেন্ট ইজ সিরিয়াস। ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাদের দয়া করুন ডাক্তারবাবু, দেখুন মেয়েদেরকে আপনাকে সুস্থ করতেই হবে, ওনাকে সুস্থ করে যে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আপনি সুস্থ করে দিন না ডাক্তারবাবু, ছোট কথা
একটু বুঝিয়ে বলুন না ডাক্তার বাবুকে, বোঝান না ছোট কর্তা। ডাক্তার বাবু হ্যাঁ, আপনাকে সুস্থ করতে হবে, বলুন না, আপনি মেয়েদেরকে সুস্থ করে দেবেন তো, বলুন না ডাক্তার বাবু, বলুন না। দেখুন ম্যাডাম, আমাদের বোঝানোর কিছু নেই, আমরা তো ম্যাক্সিমাম ট্রাই করছি, তবে এখনই সবটা বলা আমাদের আয়ত্তের বাইরে। সব যার আয়ত্তে তার কাছে প্রার্থনা করুন। নিখিল, দিশা না বাঁচলে আমার, বল প্লিজ প্লিজ কাম ডাউন। না নিখিল, দিশা না বাঁচলে আমিও বাঁচবো না নিখিল। নিখিল এইভাবে কথা বলিস না প্লিজ। আর কি বলবো, আর তো কিছু মাথায় আসছে না আমার। তোরা তোকে মেনে নিলি না, আজকে বাড়ি থেকে দৌড়ে বেরোলো আর এত বড় একটা অঘটন ঘটে গেল। মেজাবাই কাম ডাউন, সব ঠিক হয়ে যাবে, মেজো বৌদিকে আমরা একদম সুস্থ করে তুলবো, ডোন্ট ওয়ারি। কি করে ঠিক হবে নিখিল, এতটা রক্ত বেরিয়ে গেছে, ডাক্তারও কিছু বলতে পারছে না, কি করে ঠিক হবে আমি কিছু বুঝতে পারছি না। মেজদাদা ঠিক হয়ে যাবে, আপনি শান্ত হন একটু, প্লিজ চুপ কর, তুই চুপ কর। আমি পারছি না, আমি পারছি না নিখিল, ওকে সুস্থ করে তোলো, আমার মেয়েকে ফিরিয়ে দাও নিখিল, দয়া করো প্লিজ, দয়া করো। মাসিমা আপনি এভাবে ভেঙে পড়বেন না, একটু বোঝার চেষ্টা করুন মাসিমা, সত্যি বলছি মেয়েদের ঠিক হয়ে যাবে। তুমি বাড়িতে বসে এত উতলা হলে চলবে? সবসময় আমাকে বলো তোমার শরীর খারাপ, তোমার শরীর খারাপ, এত চিন্তা করলে তোমারও তো শরীর খারাপ হতে পারে নাকি? না না না, আমি ঘরে বসে এরকম হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না। আমি মানছি মেজবাবু অন্যায় করেছে, তার শাস্তিও তোকে দিয়েছি, কিন্তু এইভাবে একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা তো আমরা চাইনি, কেউ চেয়েছি বলো? আর তাছাড়া তুমি দেখো, একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মাথা ফেটে গেছে, এর মধ্যে কি করে মিথ্যে থাকতে পারে তুমি বলো? সুজাতা, মেজ বৌমা একটা অন্যায় করেছে, তার জন্য আমরা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছি, তাকে শাস্তি দিয়েছি, কিন্তু মেয়েটা যে এইরকম একটা কাণ্ড করে বলবে সেটা তো আমরা কেউ বুঝতে পারিনি, তাই না? সত্যি আমি যেদিন রিহাবে গেলাম না, সেদিনও মাথা ঠুকে ঠুকে খুব কাঁদছিল, আমাকে বোঝানোর চেষ্টা করছিল, ও আর বেঁচে থাকবে না, অশোককে ছাড়া জীবন শেষ করে দেবে, আমি না, আমি তখন বুঝতে চাইনি না, বুঝতে পারিনি আমি। সত্যি মেয়েটা যেরকম ডেসপারেটলি নিজের ক্ষতি করে দেবে সেটা আমরা। আচ্ছা মাথা ফেটে গেলে তো ব্যান্ডেজ করে অরুণের এতক্ষণে ফিরে আসতো, তাই না? এখনো তো ফেরেনি, তার মানে বড় কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে, নাহলে ওরা ফিরলো না কেন? এ বড় বৌমা একটা ফোন করো তো, শিগগিরই ফোন করো, যাও। হ্যালো। ও হ্যাঁ পাপিয়া বলো। তোমার তো পৌঁছে ফোন করার কথা ছিল, ফোন করোনি কেন? এই আমাকে দাও ফোনটা। অরুণ তুই না বলে গেলি ফোন করবো, ফোন করিস নি কেন? বাড়ির মানুষগুলো চিন্তা হয়, বুঝিস না নাকি? মা আমি এক্ষুনি পৌঁছালাম। দেখো টেনশন করো না, কোনো কিছু জানতে পারলে আমি তোমাকে ফোন করে বলবো, ঠিক আছে? হে ভগবান, মেয়েটাকে আর শাস্তি দিও না, ওকে সুস্থ করে দাও। নিখিল বর্দা, কি অবস্থা দিশার? মেজ বৌদির কন্ডিশন ক্রিটিক্যাল। ডক্টর বলেছেন যে কোনো সময় মেজ বৌদি কোমায় চলে যেতে পারে। কি বলছিস তুই? যেটা হয়েছে সেটাই বলছি। এখন বাড়িতে কি বলি বলতো, ওরা বারবার ফোন করছে, এরকম একটা অবস্থা কি বলবো বলতো বাড়িতে? কি আবার বলবি বর্দা, যেটা হয়েছে সেটাই বলবি? আর বাড়ির লোক তো খুশি হবে দিশার এই অবস্থা শুনে। অশোক,
মেজো ভাই এসব তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? না অশোক ঠিক কথা বলছে, তোমার বাড়ির লোকেরা শুনলে হয়তো খুশিই হতেন, নইলে কেন মেনে নিলেন না? আজ যদি মেনে নিতেন তাহলে এই অবস্থা দেখতে হতো না, আর আমার মেয়েটা মৃত্যুর মুখে পড়তো না। আন্টি আন্টি প্লিজ, আমরা মেজো বৌদির কিছু হতে দেবো না, দরকার হলে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো। মেজো ভাই প্লিজ, নিজেকে শক্ত রাখ, এইভাবে ভেঙে পড়লে চলবে না, নিজের আবেগটাকে কন্ট্রোলে রাখ, বুঝলি? ছাড়া মাই অশোক, হ্যাঁ বলো মা। কিরে তুই বললি ফোন করবি পরে, ফোন করলি না তো? হ্যাঁ করতাম তো মা, মানে ওই দেখো চুপ করে আছে। আরে অরুণ, মেজ বৌমার শরীর ঠিক আছে তো? নিশ্চয়ই মেয়েটার মাথায় অনেকগুলো সেলাই পড়েছে তাই না? শোন না অরুণ, একটা কথা বলবো, বলছি যে হসপিটালের নিয়ম কানুন সব মিটিয়ে না, মেজ বৌমাকে নিয়ে ফিরে আয়, ওকে আর কিচ্ছু বলিস না। শুনলাম অনেকটা রক্ত নাকি বেরিয়েছে, অনেকগুলো সেলাই পড়েছে, বড্ড কষ্ট পাচ্ছে মেয়েটা, ওকে বাড়ি নিয়ে আয়, আমরা কিচ্ছু বলবো না, ওকে মেনে নেবো। বিশ্বাস কর আমি ওকে ক্ষমা করে দেবো, আমরা সবাই ওকে ক্ষমা করে দেবো, খুব কষ্ট পাচ্ছে মেয়েটা, আমি মা হয়ে যে মেয়েটার এত কষ্ট সহ্য করতে পারছি না। দেখি দেখি দাও ফোনটা বলি, এই বড় বৌমা তোমার মাকে সামলাও। হ্যালো অরুণ। হ্যাঁ তুই ফোনটা একবার নিখিলকে দে তো। হ্যাঁ বাবা। নিখিল বাবা কথা বলবে দে। হ্যালো বাবা। শোন নিখিল, ছোট বৌমাকে বল সব কিছু মিটিয়ে মেজ বৌমাকে নিয়ে বাড়ি চলে আসতে, আমরা ওকে মেনে নিয়েছি। কিন্তু বাবা ডক্টর যা বললেন। ডক্টর কি বললেন? বাবা ডক্টর বলেছেন যে মেজ বৌদির ব্রেন হ্যামারেজ হয়েছে, যে কোনো সময় মেজ বৌদি কোমায় চলে যেতে পারে। কি বলছিস নিখিল? আচ্ছা শোন, ওই অশোককে চিন্তা করতে বারণ কর, দরকার হলে মেজ বৌমাকে নিয়ে আমরা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করাবো। কি হলো, কি হয়েছে নিখিল, কি বলল? মেজ বৌমার অবস্থা খুব ক্রিটিক্যাল, হয়তো কোমায় চলে যেতে পারে। কি বললো বাবা? কি বললেন বলুন না, কি বললেন বাবা? আছে মেজ ভাই, হ্যাঁ মেজ ভাই, বাবা বললো বাবাও আসছে, আর দরকার পড়লে মেজ বৌদিকে নিয়ে গিয়ে ফরেনে ট্রিটমেন্ট করাবে। শোন না, এখনো তো মেজ বৌদির টেস্টের রেজাল্টগুলো বেরোয়নি, হ্যাঁ বসো, রিপোর্ট বেরোক তারপরে আমরা ডিসিশন নেবো, ঠিক আছে? শক্ত হ প্লিজ, শক্ত হ। ডক্টর ডক্টর বলছিলাম মেজ বৌদি এখন কেমন আছে? একটা পজিটিভ খবর আছে, পেশেন্ট কোমায় যায়নি। বাট একটা নেগেটিভ খবরও আছে,
নেগেটিভ খবর কি নেগেটিভ খবর আমি জানি আপনি ওনার হাজবেন্ড এইরকম মেডিকেল কন্ডিশনে আপনাকে একটু শক্ত থাকতে হবে ডক্টর ডক্টর আপনি বলুন মেজদাভাই সবকিছু ম্যানেজ করে নেবে ডাক্তার বাবু আপনি বলুন আমি ঠিক আছি আপনি বলুন দেখুন মনে হচ্ছে মিসেস চৌধুরীর ব্রেনের কতগুলো সেল ড্যামেজ হয়েছে আর সেই জন্যই ওনার এই অপারেশনের পর জীবনটাই পাল্টে যেতে পারে মানে পাল্টে যাবে মানে কি মানে ওনার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে হোয়াট ডাক্তারবাবু আপনি কি বলছেন মানে দিশা সব ভুলে যাবে ও আমাকে চিনতে পারবে না একদম কোনো স্মৃতি থাকবে না নাকি একটা সার্টেন টাইম পর্যন্ত ওনার স্মৃতিশক্তিটা হারিয়ে যাবে সেটা ওনার জ্ঞান ফিরলেই বোঝা যাবে এমনকি ওনার মেমোরি লসটা কতদিনের জন্য এফেক্ট করবে সেটাও বলা মুশকিল হতে পারে এক সপ্তাহে ওনার স্মৃতিশক্তি ফিরে এলো আবার দু বছরও লাগতে পারে সবটাই আনসার্টেন হে ভগবান এ তুমি কি করলে ও তো পাপের প্রায়শ্চিত্তই করতে গিয়েছিল এত বড় কঠিন শাস্তি দিলে ঠাকুর না 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 এই নিখিল নিখিল উনি উনি কি বলে গেলেন রে উনি দিশা আমাকে আমাকে কখনো চিনতে আমাকে কখনো চিনতে হবে না না কি কি বলেন উনি আমাকে আমাকে কখনো চিনতেই পারবে না দিশা প্লিজ মেজাভাই মেজাভাই তুই প্লিজ একটু শান্ত সবাই বলছে দিশা দিশা নাকি স্মৃতি নষ্ট হয়ে গেছে ওর নাকি কিছু ওর কিছু মনে থাকবে না মানে ও ওকে আমাকে কখনো চিনতে পারবে না মানে আমাকে আমাকে মনে পড়বে না ওর আমি কে মেজাভাই কাম ডাউন ডক্টর তো বললেন যে এক সপ্তাহের মধ্যে মেজোবৌদির স্মৃতি ফিরে আসতে পারে আমরা সেটাই চেষ্টা করব পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে আমরা বেস্ট টু বেস্ট ট্রিটমেন্ট করাবো মেজোবৌদির বুঝলি বুঝেছিস তো আর আরেকটা কথা মাথায় রাখ মানুষ সব কিছু ভুলে যেতে পারে ভালোবাসা ভুলতে পারে না বুঝলি নার্স ইয়েস আমরা দিশা চৌধুরীর বাড়ির লোক বলছিলাম আমরা কি দিশা চৌধুরীর সাথে দেখা করতে পারি না না এখন তো ওনার জ্ঞান আসেনি সেন্স এলে আগে আমরা দেখব তারপর আপনারা দেখা করতে পারবেন আর হ্যাঁ একটা কথা ওনাকে দেখে আপনারা কিন্তু প্যানিক করবেন না মানে উনি হয়তো আপনাদের নাও চিনতে পারেন হয়তো আপনাকে দেখে কোনো রকম বিহেভ করতে পারেন আপনারা যদি কিছু করে ফেলেন তাহলে কিন্তু পেশেন্টেরই প্রবলেম হবে একবার একবার দেখা করা যাবে না না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই নিকি এই সবাই মিলে সব কি বলছে রে দিশার নাকি স্মৃতি নষ্ট হয়ে গেছে কি কি যাতা বলছে আমাকে নাকি দিশা কখনো চিনতেই পারবে না আমাকে আমাকে মনেই পড়বে না ওর নাকি স্মৃতি নষ্ট হয়ে গেছে ও আমাকে কখনো চিনতে পারবে না কখনো অশোক বলে ডাকবে না এই দায় কে নেবে হ্যাঁ এই দায় সব আমাকেই নিতে হবে আমি কোন মুখে দিশার সামনে গিয়ে দাঁড়াবো আমি এটাই বুঝতে পারছি না আমার ভাগ্য সব আমার ভাগ্য আমার এই ভাগ্যের জন্য এইসব হচ্ছে আমার দুর্বল ভাগ্যের জন্য এইসব হচ্ছে আমি জানি আজকে দিশার এই অবস্থা শুধুমাত্র আমার জন্য আমি ভাবতে পারছি না অশোক তুই কিছু ভাবিস না শোন মেজ বৌমাকে আমরা ইংল্যান্ডে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো ওখানে আমার চেনা ডক্টর আছে ওখানে নিয়ে গিয়ে চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাবা যতক্ষণ না মেজ বৌদির জ্ঞান ফিরছে ততক্ষণ কিচ্ছু বোঝা যাবে না মিস্টার চৌধুরী ওনার জ্ঞান ফিরেছে আসুন আমার সঙ্গে চল চল বাবা চলো এসো চলো আসুন আসুন আমার সঙ্গে দিশা দিশা চোখ খুলে তাকাও দিশা দেখো সবাই এসছে বাবাও এসছে মাও এসছে সবাই এসছে দিশা দিশা আমাকে চিনতে পারছো অশোক তোমার হাজবেন্ড দিশা দেখো বাড়ির সবাই এসছে সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছে দিশা বাবা এসছে মা এসছে সবাই সবাই তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসছে তুমি চিনতে পারছো দিশা হ্যাঁ মিস দিদি এবার আপনাকে আমাদের সঙ্গে বাড়িতে ফিরতে হবে আপনি না থাকলে আমরা সংসার করব কি করে বলুন তো আপনি তো একজন যে মানুষটা বাইরে ঘরে সব জায়গায় এক হাতে সামলাতে পারে আপনি ফিরে চলুন মিস দিদি
আপনাকে সবাই আগের মতো মেনে নেবে। আমি কোথায় আছি? হসপিটাল? আপনারা কারা?